নমস্কার বন্ধুরা, হ্যাঁ আমি আজকে আপনার একটা প্রশ্ন করতে চাইছি। আপনারা বলতে পারবেন যে সব থেকে বেশি ওভার দ্য কাউন্টার মেডিসিন কী বিক্রি হয়? মানে বুঝতে পারছেন যে ডাক্তার প্রেসক্রিপশন ছাড়া যে ওষুধটা দোকানদারের পাড়ার দোকানদার কাছ থেকে আপনারা কিনে থাকেন, আমি সেইটা কথাই বলতে চাইছি। তো আপনি নিশ্চয়ই বলবেন যে প্যান 40 বা প্যান D বা জিনট্যাক 150 বা হিস্ট্যাক 150 বা র্যানট্যাক 150 এরকম কিছু, এবং এই অ্যান্সারটা কিন্তু রং অ্যান্সার। কারণ আমাদের বাঙালিদের মধ্যে গ্যাস, পেট ফোলা, ব্লুটিং, অ্যাসিডিটি এগুলো খুব বেশি বলে আমরা খুব বেশি অ্যান্টাসিড ব্যবহার করি এবং সবসময় আমরা একটা অ্যান্টাসিড কিনে থাকি দোকান থেকে। কিন্তু সর্বভারিত ক্ষেত্রে যেখানে অন্যান্য ইন্ডিয়ান প্রভিন্সের যদি তুলনা করা যায়, তাহলে দেখা যাবে সবথেকে বেশি যে ওষুধটা বিক্রি হয় ওভার দ্য কাউন্টার উইদাউট দ্য প্রেসক্রিপশন অফ ডক্টর হচ্ছে অ্যানালজেসিক। আলজিয়া মানে পেন, অ্যানালজেসিক মানে হচ্ছে পেন কিলার। এই পেন কিলার সবথেকে বেশি ব্যবহার হয়, কারণ ছোটো ছোটো পেনের ক্ষেত্রে আমরা সাধারণত প্রথমে চেষ্টা করি ডাক্তার না দেখিয়ে পাড়ার দোকানদারের কাছ থেকে গিয়ে যে কোনো ওষুধ টপ করে কিনে খেয়ে নিই। আর তার ক্ষতিকর এফেক্ট আছে জেনেও আমরা এটা করি। অনেক সময় তার সাথে সচেতন হয়ে একটা অ্যান্টাসিড নিই আমরা, জিনট্যাক 150 বা র্যানট্যাক 150 বা 300 অথবা একটা প্যান D ওর সাথে নিয়ে নিই বা পাড়ার দোকানদারই দিয়ে দেন। আমি এইটাই আপনাদেরকে বোঝাতে চাইছি এই ভিডিওর মাধ্যমে। এখানে বলে রাখছি, আমি ডাক্তার বিশ্বজিৎ ঘাঁটি, আসানসোলে লাস্ট 30 বছরের উপরে ডাক্তারি করে চলছি। আমি এই ডে টু ডে লাইফে আপনারা যে সমস্ত মেডিকেল প্রবলেম ফেস করেন সেইগুলোকে সলভ করার জন্য একটার পর একটা ভিডিও আপলোড করে চলছি। যদি আপনারা দেখেন তাহলে আপনাদের খানিকটা হলেও এই ব্যাপারটা সলিউশন হতে পারে। তো তার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি, যদি আপনারা সময় মতো সুযোগ মতো দেখে নেবেন এবং সেইভাবে আপনি কাজ করবেন। তো যাই হোক, মূল প্রসঙ্গে যেটা বলছি যে আপনি যখন অ্যানালজেসিকটা কিনতে যাচ্ছেন তখন আপনাকে একটু চুজি হতে হবে। চুজি না হলে আপনি যদি সে এমনি বলে দেন দোকানদারদেরকে, যেমন বলেন পাড়ার দোকানদারকে যে তুমি একটা দিয়ে দাও তো আমার ব্যথা করছে, তাহলে সে সেটাই দেবে যেটা তার স্টকে আছে, বেশি আছে যেটা, সেটা তার ক্ষতিকর এফেক্ট বেশি হলেও সে দিয়ে দেবে। এবং অনেক কম পোটেন্ট ওষুধেও যদি আপনার কাজ হতো সেক্ষেত্রে সেটা হাই ডোজের ওষুধ দিয়ে দেবে। তাই জন্য আপনাকে জানতে হবে যে কী ওষুধটা আপনি খাচ্ছেন। আপনি একটা সবজি কেনার সময় কত বেঁচিয়ে কুচিয়ে কেনেন, কপিটা উল্টে পাল্টে দেখেন কত পোকা আছে কিনা, একটা বেগুন চিপে দেখেন ওর মধ্যে পোকা হয়েছে কিনা, গ্যাস বেরোচ্ছে কিনা। ওষুধ কেনার সময় এরকম ওপরের উপর ডিপেন্ড থাকবেন, কেন চুজি হতে হবে আপনাকে। তা আমি খুব মোটামুটিভাবে পেন কিলারের দুটো ভাগ বলে দিচ্ছি। ফার্মাকোলজিক্যালি অনেক ভাগ করা যেতে পারে, আপনাদের ইউটিলিটি পারপাসে ডে টু ডে লাইফে যেটা লাগবে সেই হিসাবে বলছি। একটা নার্কোটিক অ্যানালজেসিক আছে, একটা নন নার্কোটিক অ্যানালজেসিক আছে। বুঝতে পাচ্ছেন যে নার্কোটিক অ্যানালজেসিক মানে সেটা আপনার বেশি ক্ষতি করবে, সে নেশাগ্রস্ত করবে, ইনটক্সিকেটিং ফিচার আপনাকে ডেভেলপ করবে যদি ওষুধটা আপনি রেগুলার প্যাটার্নে খেয়ে থাকেন। তাই জন্য নার্কোটিক অ্যানালজেসিকটাকে অ্যাভয়েড করতে হবে, নন নার্কোটিকই খেতে হবে। অফকোর্স নন নার্কোটিক অ্যানালজেসিকেও যা কমন সাইড এফেক্ট যেগুলো, যেমন পেটে জ্বালা বা পেটে ঘা হওয়া, যেটা আলসার বলি, সেগুলো হবে, সেটা তো যে কোনো অ্যানালজেসিকই তৈরি করবে। সেটা যাতে না হয় সেটা আটকাবার জন্য আপনাকে একটা অ্যান্টাসিড খেতে হবে, সেটা অন্য কথা। আমি এই টক্সিকেটিং ফিচার যেগুলো সেইটা বলছি, যেমন ঝিমুনি ভাব, অন্যমনস্ক ভাব, এই সমস্ত যেগুলো অ্যানালজেসিক তৈরি করবে সেইটার ব্যাপারে কথা বলছি। তো হ্যাঁ, বুঝবেন কী করে কোনটা নার্কোটিক কোনটা নন নার্কোটিক? না, যেটা নার্কোটিক অ্যানালজেসিক হবে সেটা সাধারণত ওপিয়াম মানে আফিং থেকে তৈরি হয়, ওপিওয়েড গ্রুপ আমরা বলি, তার ডেরিভেটিভস সেগুলো সব হয়। এবং সম্ভবত এদের পেন কমাবার ক্ষমতা আদার গ্রুপ অফ অ্যানালজেসিক তো অনেক বেশি, কিন্তু সব ক্ষেত্রে এটা তো প্রয়োগ হয় না। না আমরা মশা মারতে আপনার কামান দেওয়া এরকম করে দেওয়া হচ্ছে, এটা ছোট্ট ব্যথা হচ্ছে, যেমন ঘরেই আপনার একটা প্রবলেম হলো, আপনার ছেলে আপনার মুখোমুখি তর্ক করছে, কারণ গালে একটি চড় মারলে সে শুনে যাবে। আবার একদম বাচ্চা যেটা ছোটো ছেলেটি, সে একটা মোবাইল খেলে ওর বায়না করছে, তাকে জোরে ধমকাচ্ছেন একটা, হ্যাঁ বলে ধমকালেন, তাতে সে শুনে যাবে। তাহলে তো ছোটো বাচ্চাটাকে তো মারার দরকার পড়বে না। ঠিক সেরকম সামান্য একটা ব্যথা হচ্ছে, মাথা ভার হয়ে আছে, সেক্ষেত্রে এখানে প্যারাসিটামল খেলে কাজ হয়ে যাবে। আজকাল তো প্যারাসিটামলেরও তো অনেক কম ডোজের বেরিয়েছে, প্যারাসে 500 বেরিয়ে গেছে, আগে ছিল ডোলো 650। তো সেক্ষেত্রে কেন আপনি ওই নার্কোটিক অ্যানালজেসিক
যেমন মরফিন বা ট্রামাডল এই ধরনের খাবেন। তো ওই জন্য আমি কিছু নার্কোটিক আর নন নার্কোটিক অ্যানালজেসিক নাম বলে দিচ্ছি। যেমন নন নার্কোটিক অ্যানালজেসিকের মধ্যে প্যারাসিটামল, অ্যাসিটামিনোফেন পড়বে, ভভিরন পড়বে, যেটা ডাইক্লোফেনেক সোডিয়াম ছিল, এখন ডাইক্লোফেনেক সোডিয়ামটা প্রচলনটা কমেছে, এখন তার জায়গায় অ্যাসিক্লোফেনেক এসছে, যেটা আপনার হাইফেনেক নামে চেনেন। তারপর ইটরোকক্সিব আছে, বা ব্রুফেন 400 বা কম্বিফ্ল্যাম, এই ধরনের ওষুধগুলো কিন্তু নন নার্কোটিকের মধ্যে পড়ছে। এর কম্পোজিশনগুলো দেখবেন, এগুলোর ম্যাক্সিমাম কম্পোজিশনগুলোকে একটা ক্লাসিফিকেশনের ক্যাটাগরির মধ্যে করে দেওয়া যাচ্ছে, সেটা হচ্ছে নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, মানে স্টেরয়েড নয়, এমনি অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। পরবর্তীকালে কোনো ভিডিওতে আমি ইনফ্লামেশন নিয়ে কিছু বলবো আপনাকে, তাহলে আপনারা এই ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। কারণ নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগের মধ্যে প্রত্যেকটি শব্দ আপনাদের পরিচিত। নন স্টেরয়েডাল মানে স্টেরয়েড নয়, অ্যান্টি মানে বিপরীত, আর ড্রাগ তো জানেন আপনারা। খালি ইনফ্লামেশন যে কথাটা বলছি, শব্দটা বলছি, সেটা আমাকে ব্যাখ্যা করতে হবে পরবর্তী কোনো ভিডিওতে, যাতে আপনারা এটার সাথে পরিচিত হতে পারেন। কারণ ইনফ্লামেশন হচ্ছে এমন একটা শব্দ যেটা আমাদের ডিজিজের 80% কভার করে যায়, 80%কে ইনফ্লামেশন দিয়ে ডেজিগনেট করা যায়। অর্থাৎ পরে ইনফ্লামেশন নিয়ে বলতে হবে। এখন শুধু জেনে রাখুন যে নন এনসেড যে গ্রুপ, সেই গ্রুপটা আপনারা খেতে পারেন অ্যালং উইথ অ্যান্টাসিড, সেটা জিনটেক দেয়ালস হতে পারে বা রেন্টেক দেয়ালস হতে পারে। আজকাল এমন অ্যানালজেসিক বেরিয়েছে যেটা এন্টারিক কোটেড অ্যানালজেসিক বলি সেটাকে আমরা, সেটা স্টমাকের অনেক অতটা ক্ষতি করে না, তাদের দাম যদিও প্রচুর বেশি তবুও তারা স্টমাক ফ্রেন্ডলি, তো সেক্ষেত্রে সেগুলো আমরা ব্যবহার করতে পারেন। তো এই কয়েকটা কাছাকাছি অ্যানালজেসিকের বললাম, মেইন গ্রুপ নার্কোটিক আর নন নার্কোটিক। নার্কোটিকের মধ্যে পড়ছে ট্রামাডল, তারপরে পড়ছে যে আল্টোসেট, তারপরে পড়ছে ক্যালপল টি, এই ধরনেরগুলো সাধারণত ব্র্যান্ড নেমের কথাই বললাম, এগুলো আমি যাতে আরও চট করে চিনতে পারেন। এগুলো নার্কোটিক অ্যানালজেসিক, এগুলো প্রথমেই খাবেন না, প্রথমে আপনাদের চেষ্টা করতে হবে। ফার্স্ট লাইন অফ ড্রাগ হবে ওই ভভিরন বা হাইফেনেক বা ব্রুফেন বা কম্বিফ্ল্যাম, এই ধরনের কথা। তো এই বা সবথেকে বড় কথা অ্যাসিটোমিনাফেন বা ক্রোসিন, সবথেকে সেফ ড্রাগ, এটা দুটো ভাগ থাকে। ডোলো 650 দিনে দুটো খেলেন, বা তার থেকেও সোজা প্যারাসেফ 500 দিনে দুটো খেলেন, তাতে কমে গেলে আর ফার্দার খেতে হলো না। আর এখানে একটা মনে রাখা দরকার যে আপনাদের যে অ্যানালজেসিক বলা হচ্ছে এগুলো কোনো কোর্স নেই, মানে একটা অ্যান্টিবায়োটিক্সে দিনে 3-5 দিন খেতে হয়, একটা কোর্স থাকে, ডেজিগনেটেড কোর্স আছে অ্যানালজেসিক, কিন্তু ব্যথা কমে গেলে আপনি এটা বন্ধ করতে পারেন। এবং আমি বলবো সেটা করা উচিত, কারণ অ্যানালজেসিক তো আর মেইন প্রবলেমটা সলিউশন করছে না, মেইন প্রবলেমটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে, খালি যে নার্ভটা পেনটা ক্যারি করছে সে নার্ভটাকে ব্লক করে দিচ্ছে, তারপরে আপনি ব্যথাটা ফিল করছেন না। প্রবলেম ওখানকার ওখানে দাঁড়িয়ে, প্রবলেম পরবর্তীকালে আপনার সলভ করতে ডাক্তারের কাছে যেতেই হবে, এটা টেম্পোরারি একটা মেজারমেন্ট হচ্ছে। তো সেটা বেশি দিন এক্সটেন্স না করাই ভালো, যে দুদিনে খেলে কমে যায়, দুদিনই খান, একদিনে কমে খেলে, একদিন খেয়েই বন্ধ করে দেবেন অ্যানালজেসিক, তারপর ডাক্তার কাছে যাবেন। তো আজকে এইটুকুই বললাম অ্যানালজেসি, আপনারা একদম ব্লাইন্ড ফেথ করে মেডিকেল দোকানে যাবেন না, আপনি যে চুজই হবেন সেখানে গিয়ে বলবেন যে আমার প্যারাসে 500 দাও বা ডোরো 650 দাও বা আমাকে হাইফেনেক দাও, এই ধরনের কথা, তাহলে দোকানদারও বুঝতে পারবেন যে আপনি এটা ব্যাপারে একটু কনসাস, এবং আপনাকে সে যে কোনো ওষুধ তার কাছে যেটা স্টকে থাকছে সেটা দিয়ে দেবে না, তার জায়গায় আপনাকে ঠিক যে ওষুধটি আপনি চাইছেন সেটাই দেবেন, সেটা আপনার ক্ষেত্রে উপকার করবে। তো আজকে এই পর্যন্ত বন্ধুরা, যদি মনে করেন ভিডিওটা আপনার কাজে লাগছে তাহলে আপনি এটা ভিডিওটাকে শেয়ার করে দিন আপনার বন্ধুবান্ধবের মধ্যে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, যাতে পরবর্তীকালে আমি যখন এই ধরনের আরও ভিডিও আপলোড করব তখন সেটা আপনার কাছে নোটিফিকেশান পৌঁছাবে। তো আজকে এই পর্যন্ত, নমস্কার।